ভালো আছেন? আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা শিখব পিএসপি ফাইল আপলোড। তো আশা করি সহজে বুঝতে পারবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তা অবশ্যই কমেন্টস করবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন। আমরা আজকে পিএসপি ফাইল আপলোড করা শিখব। তা আমি বরাবর মতো জ্যাম চালু দিই। স্টার্ট এখন এক্সপ্লোরার গেলাম। এখান থেকে এসটি ডক্স, তো এখানে একটা ফোল্ডার তৈরি করি, পিএসপি ফাইল। এখানে একটা ইন্ডেক্স এইচটিএমএল সরি ইন্ডেক্স পিএসপি তৈরি করি। তো আমরা পিএসপিতে ফাইল আপলোড করতে গেলে কিছু কাজ আমাদেরকে করতে হবে। তো আমি কাজগুলো করে নিচ্ছি। তো আমি এখানে একটা ইন্ডেক্স পিএসপি তৈরি করলাম, এখানে একটা ফোল্ডার তৈরি করি। যেহেতু আমরা ফাইল আপলোড করব, সেই ফাইল আপলোডটি আমরা একটা নির্দিষ্ট ফোল্ডারে দিতে হবে। এই জন্য আমরা একটা আপলোড নামক একটা ফোল্ডার তৈরি করি। তারপরে আমরা বিভিন্ন কন্ডিশন ব্যবহার করার জন্য, পিএসপি কোড ব্যবহার করার জন্য আমরা এখানে আরেকটা ফাইল ব্যবহার করব, আপলোড ডট পিএসপি। তো এখন আমরা যে কাজটা করেছি সেই কাজটা হলো আমরা এখানে একটা ইন্ডেক্স পিএসপি তৈরি করেছি, একটা আপলোড পিএসপি ফাইল তৈরি করেছি এবং একটা আপলোডস ফোল্ডার তৈরি করেছি। তো আমি ওখানে ইন্ডেক্স পিএসপি ফাইলটাকে আমার নোটপ্যাডে চালু দেই, রাইট বাটন। পরবর্তীতে আপলোড পিএসপিটাকে চালু করে রাখি। তো আমরা এখন ব্রাউজারে যাই, লোকাল হোস্ট, আমরা ফাইলের নাম দিচ্ছি পিএসপি ফাইল। এখন পিএসপি ফাইল ব্রাউজারে যখন আমরা গেলাম তখন এখানে কিছুই দেখা যাচ্ছে না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে আমরা এখন কাজ করি। ইন্ডেক্সের মধ্যে HTML5 কন্ট্রোল ই, আজকে টাইটেলের নাম দিলাম PHP फाइल अपलोड। तो हमारा टाइटल है, इसके वेबसाइट टाइटल नाम दिसी PHP फाइल अपलोड्स। এখন ইনডেক্সের মধ্যে আমরা একটা ফর্ম তৈরি করি, ফর্মের অ্যাকশনটা হবে আমরা একটা আপলোড PHP তৈরি করেছিলাম, upload.php। এবং এখানে একটা মেথড ব্যবহার করি, মেথড দিলাম হলো পোস্ট মেথড। এবং যেহেতু আমরা ফাইল আপলোড নিয়ে কাজ করব, সেই জন্য আমাদের ফাইল আপলোড করার জন্য আমাদের আরেকটা কোড এখানে ব্যবহার করতে হবে, ইএনসি টাইপ ইকুয়াল ডাবল কোট। এখানে আমরা লিখব মাল্টি পার্ট PRT, মাল্টি পার্ট স্ল্যাশ ফর্ম ডাটা। তো এখানে আমরা ইএনসি টাইপটি মূলত ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যেহেতু ফাইল আপলোড করব, এই জন্য ফাইল আপলোড করতে গেলে আমাদেরকে এই প্যারামিটারটি ব্যবহার করতে হয়। তো এখন আমরা এটার মধ্যে গেলাম, এখানে আমরা একটা লেখা দিই সাপোজ এই সমান দিলাম সিলেক্ট ইমেজ টু আপলোড একটা লেখা দিয়ে দিলাম আমরা পরবর্তী লাইনে আমরা একটা ইনপুট ট্যাগ ব্যবহার করি দা টাইপ দিলাম হচ্ছে ফাইল এবং তার একটা নাম দেব এনএমই নামটা দিলাম ফাইল আপলোড ফাইল টু আপলোড এবং এটার একটা আইডি দিই আইডি অফ একই নাম দেই আরেকটা ইনপুট ট্যাগ ব্যবহার করি আমরা সাবমিট টাইপ হবে সাবমিট এবং এটার একটা ভ্যালু দিয়ে দিই ভ্যালু দিলাম আপলোড ইমেজ আপলোড ইমেজ এবং তার নাম দিলাম সাবমিট এখন একটা ফর্ম তৈরি করলাম এখানে যার অ্যাকশন দিলাম আমরা আপলোড পিএসপির মধ্যে আমরা আপলোড পিএসপির মধ্যে কাজ করব পরবর্তীতে আর মেথড আমাদের ফার্স্ট মেথড আমরা আগ থেকেই জানি আর ইএনসি টাইপ মাল্টি প্ল্যাটফর্ম ডাটা এটা হচ্ছে আমরা যেহেতু ফাইল আপলোড নিয়ে কাজ করব এই জন্য আমাদেরকে এটা দিতে হয়েছে তারপরে আমরা এখানে একটা কন্টেন্ট দিলাম সিলেক্ট ইমেজ টু আপলোড এটা আমরা যে কোনো ট্যাগের মধ্যে দিতে পারি পরবর্তীতে আমরা এখানে একটা ইনপুট দিলাম টাইপ দিলাম হচ্ছে ফাইল এবং নেম দিলাম ফাইল টু আপলোড এবং তার আইডি দিলাম ফাইল টু আপলোড পরবর্তীতে আরেকটা আমরা ইনপুট ট্যাগ ব্যবহার করলাম তার টাইপ দিলাম সাবমিট এবং ভ্যালু দিলাম আপলোড ইমেজ এবং নেম দিলাম সাবমিট তো এই অবস্থা যদি আমরা এটাকে আমাদের ব্রাউজারে দেখতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে এরকম করে দেখব সিলেক্ট ইমেজ টু আপলোড আমরা এই কন্টেন্টটি এখানে দিয়েছি পরবর্তীতে আমাদের এখানে দেখুন চুজ ফাইল নো ফাইল চুজেন কথাটি চলে আসছে এবং আপলোড ইমেজ এই কথাটি এখানে আসলো তো এখন এই অবস্থা যদি আমরা এখান থেকে কোনো ফাইল এখানে সংযুক্ত বা কোনো ছবি যদি আমরা এখানে সংযুক্ত করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটার কোনো রেজাল্ট দেখতে পেলাম না অর্থাৎ আমরা এই ফাইলটি কার্যকর হওয়ার জন্য যে পিএসপির যে কোড লিখতে হয় আমরা সেটা এখনো লিখি নাই এই জন্য সেই কাজটা আমাদের হয় নাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা শুধুমাত্র ইন্ডেক্স পিএসপির মধ্যে আমরা শুধুমাত্র একটা ফর্ম তৈরি করে আমরা যে ফাইলের যেই স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা আমরা এখানে দিয়ে দিলাম তাহলে আমরা দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট ইমেজটা আপলোড করার জন্য এরকম একটা অপশান পেলাম এখন আসলে আমরা পিএসপির জন্য যে কাজ আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের আপলোড ডট পিএসপির মধ্যে আমরা এখন কাজ করব তো কাজ করার জন্য আমরা W3 স্কুলে যাই এখান থেকে পিএসপিতে গেলাম পিএসপি ফাইল আপলোড এখানে দেখুন যে প্রথমত আমরা যখন ফাইল আপলোড করতে যাব তখন আমাদেরকে আগে কনফিগার করতে হবে psp.ini ফাইলটি আমাদের কনফিগার করতে হবে যে ফাইল আপলোডস অন আছে কিনা এটা চেক করতে হবে তো চেক করার নিয়ম হচ্ছে আমরা যখন আমাদের এখানে যাচ্ছি তা আমরা এখান থেকে এক্সপ্লোরারে গেলাম যাওয়ার পরে আমরা এখান থেকে পিএসপিতে গেলাম এখানে পিএসপির মধ্য থেকে আমরা এখানে দেখব psp.ini এটাকে আমরা চালু করব চালু করার পরে আমরা এখান থেকে কন্ট্রোল এফ অর্থাৎ ফাইন্ড করে আমরা এখানে ফাইল আপলোডস লিখলাম লিখে আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইল আপলোডস এরিয়াটা কিন্তু আসছে এখানে দেখুন এই যে ফাইল আপলোডস এটা আমাদের অন আছে যদি এটা কোনো কারণে অফ থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা অন করে দিতে হবে নতুবা আমাদের যে পিএসপি আপলোডেড যে ফাংশন আছে সেটা কিন্তু কাজ করবে না। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা তার পরবর্তীতে এই যে ক্রিয়েট দ্য HTML ফর্ম, এখানে HTML ফর্ম তৈরি করার বিষয়ে আমরা ইতিমধ্যে এটা তৈরি করে নিয়েছি। এখন আমরা এখান থেকে দেখুন যে ক্রিয়েট দি আপলোড PHP স্ক্রিপ্ট তৈরি করার জন্য যে বিষয়টা সেটা এখানে দেওয়া আছে। তো এখানে অনেকগুলো ফাংশন ব্যবহার করা হয়েছে এবং অনেকগুলো কোড লেখা হয়েছে। এটা আমি এখন লিখতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য আমি এখন এখান থেকে কপি করে এটাকে ব্যবহার করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তা আমরা এখান থেকে আমরা একটা PHP স্ক্রিপ্টটাকে কপি করে নিলাম। পরবর্তীতে আমরা যখন আমাদের আপলোড PHPতে যাব তখন এটাকে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমাদেরকে PHP লিখতে হবে, যেখানে PHP শুরু এবং শেষ করতে হবে এভাবে। তো এখানে দেখুন আমরা ওই যে টার্গেট ড্রাইভার হিসেবে আমরা আপলোডস নামক একটি ফোল্ডার আমাদের নির্দিষ্ট ফাইলসের মধ্যে আমরা এখানে তৈরি করলাম। তারপর আমরা টার্গেট ফাইল হিসেবে এখানে একটা লেখা এখানে আসলো যে টার্গেট ড্রাইভ এবং ফাইল টু আপলোড। এখানে দেখুন যে আমাদের ফাইলসের এখানে আমরা টার্গেট টু আপলোডস এখানে ফাইল টু আপলোড এটা দিয়েছি। পরবর্তীতে আমাদের নেম টেবিলটা ফাইল আপলোড এবং আপলোড ওকে হচ্ছে একটা করে ছবি এখানে একই নামে আপলোড হবে। পরবর্তীতে ইমেজ ফাইল টাইপ হবে আমাদের str/path info, অর্থাৎ এইভাবে আমাদেরকে লিখতে হবে। পরবর্তীতে এখানে দেখুন একটা কমেন্টস আছে, এটা একটু ফাঁক করে দিলাম। চেক ইফ ইমেজ ফাইল ইজ এ অ্যাকচুয়াল ইমেজ অর ফেক ইমেজ, অর্থাৎ আমার ছবিটা কি অ্যাকচুয়াল ইমেজ ফাইল কিনা অথবা সে কোনো ফ্যাক কিনা সেই বিষয়টা চেক করার জন্য আমাদেরকে নিচের যে এই কমান্ডটি আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে আমরা ইফ ইজ সেট, আমরা ইফ ইজ সেটের ব্যবহার ইতিমধ্যে জেনেছি। তো এখানে আমরা বললাম যে সাবমিট যখন আমরা করব, সাবমিট করলে এটা আপলোড এটা একটা টেম্পোরারি নামে একটা ফাইল তৈরি হবে এবং আমাকে একটা মেসেজ দিবে যে ফাইল ইজ অ্যান ইমেজ ওকে। যদি এটার ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে আমাকে ইলস হিসাবে আমাকে সে ইকো করবে ফাইল ইজ নট অ্যান ইমেজ, অর্থাৎ যদি আমি কোনো ইমেজ ফাইল এখানে আপলোড না করি সেক্ষেত্রে সে আমাকে এই মেসেজটা দিবে। আর যদি আমার এটা সঠিক হয় সেক্ষেত্রে আমাকে এই মেসেজটা দিবে। যখন আমরা যদি এই কাজটা করতে যাই, আমি এটাকে আবার রিলোড করলাম। তো আমি এখানে একটা ছবি এখানে ব্যবহার করি, তারপর আপলোড ইমেজ। দেখুন আমি আপলোড করার সাথে সাথে ফাইল ইজ অ্যান ইমেজ, অর্থাৎ আমরা একটা ইমেজ ফাইল এখানে আপলোড করেছি, এই জন্য ফাইল ইজ অ্যান ইমেজ এখানে আমরা যে লেখাটি এখানে দিয়েছিলাম ইকো ফাইল ইজ অ্যান ইমেজ এটা চলে আসছে। তার পরবর্তী কোড নিয়ে আমরা কাজ করি। তো এখানে দেখুন স্ক্রিপ্ট এক্সপ্লেইনড, অর্থাৎ এখানে আমরা টার্গেট ডিআইআর কেন ব্যবহৃত হয়েছে এখানে বলা আছে যে এটা, অর্থাৎ আপলোড ফোল্ডারে যাওয়ার জন্য এই বিষয়টা। টার্গেট ফাইল স্পেসিফাইস দ্য প্যাথ অফ দ্য ফাইল টু বি আপলোডেড, আপলোড টু কি যে ইজ নট ইউজ ইট। তারপরে ইমেজ ফাইল টাইপ হোল্ডস, অর্থাৎ বাকি বর্ণনার সময় আপনারা বুঝে নেবেন। পরবর্তীতে চেক ইফ ফাইল অলরেডি এক্সিস্ট, অর্থাৎ অনেক সময় আমরা একই ফাইলকে আরেকবার যদি আমরা দেই সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এরকম করে আমাদেরকে এই কোডটা ব্যবহার করলে আমরা এক্সিস্টের যে মেসেজটা সেটা আমরা দেখতে পাবো। তা আমরা আবার যদি আমরা PHPতে যাই, তা আমরা একই ছবি এখান থেকে ব্যবহার করি। পরবর্তীতে এখন আমরা আমাদের যে আপলোডস ফোল্ডার, এখন দেখুন এখন আমরা এটাকে নিয়ে যাই চেক ইফ ফাইল অলরেডি এক্সিস্ট, অর্থাৎ একটা ফাইল যদি অলরেডি এক্সিস্ট থাকে সেক্ষেত্রে আমাদেরকে সে की बार्ता देबे एखाने देखुन जे एखाने आमरा इफ बोललाम जे फाइल एक्सिस्ट टार्गेट फाइलटा जदि एक्सिस्ट हय ताहले से आमाके इको करबे फाइल अलरेडी एक्सिस्ट तखन आपलोडटा शून्य अर्थात आपलोडटा हबे ना। এখন লক্ষ্য করুন আমরা ইতিমধ্যে দ্বিতীয়বার যখন ফাইলটি আপলোড করেছিলাম তখন সে কিন্তু আমাদেরকে একটা সাকসেসফুল মেসেজ দিয়েছে যে ফাইল ইজ অ্যান ইমেজ। এখন আমরা আবার পূর্বের অবস্থা ফেরত গেলাম। এখন এখন আমরা যদি একই ফাইলটাকে আবার এখান থেকে আপলোড করতে চাই সেই ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে হচ্ছে লিমিট ফাইল সাইজ অর্থাৎ ফাইল সাইজটাকে কন্ট্রোল করার জন্য আমরা এখান থেকে এই অপশানটি ব্যবহার করব যে দি ফাইল ইনপুট ফিল্ড ইন ইউর HTML ফ্রম অ্যাবভ ইন ইজ নেমড ফাইল টু আপলোড। তা আমরা এটাকে কপি করলাম, পরবর্তীতে এখানে নিয়ে আসলাম। তো এখানে এখন আমরা বললাম যে স্যাক ফাইল সাইজ অর্থাৎ ফাইল সাইজটাও সেই চেক করবে। যদি ফাইল আপলোডটি অর্থাৎ এত এমবি হয় সেক্ষেত্রে আমাকে সে এতটুকু পর্যন্ত সাপোর্ট করবে, যদি তার বেশি হয় সেক্ষেত্রে আমাকে সে মেসেজ দিবে সরি ইউর ফাইল ইজ টু লার্জ। অর্থাৎ আমরা যখন একটা ফাইল এখান থেকে আপলোড করতে যাব আপলোড করলে দেখা যাচ্ছে আমরা তার যে ম্যাক্সিমাম যে লিমিটেশন এখানে ব্যবহার করেছি সেই লিমিটেশনের বাইরে যদি ছবির সাইজটা হয় সেই ক্ষেত্রে সে আমাকে একটা মেসেজ দিবে, আর এর মধ্যে হলে সে আমাদেরকে এই কাজটা সে কিন্তু করবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো পরবর্তী বিষয়টা হচ্ছে আমাদের লিমিট ফাইল টাইপ অর্থাৎ লিমিট ফাইল টাইপ মানে অর্থাৎ ফাইল টাইপটাও আমরা এখানে লিমিটেশনের মধ্যে দিয়ে দিতে পারবো। যেমন ধরুন আমরা দি কোড বিলো অনলি অ্যালাউ ইউজার্স টু আপলোড জেপিজি পিএনজি অ্যান্ড জিএফ ফাইল, অর্থাৎ সে আমরা এখান থেকে তাকে লিমিটেশন দিয়ে দেবো যে জেপিজি অর্থাৎ এই সাইটটা এক্সটেনশন নামক ফাইল সে এখান থেকে আপলোড করবে, বাকিটা সে আপলোড করবে না। তা আমরা যদি এখান থেকে এটাকে নিয়ে যাই, নেওয়ার পরে দেখুন এখানে বলা হয়েছে অ্যালাউ সার্টেন ফাইল ফরম্যাটস অর্থাৎ বিভিন্ন ফাইল ফরম্যাট। এখানে আমরা বলছি যে ইফ যদি ইমেজ ফাইল টাইপটি জেপিজি হয়, আবার পিএনজি হয়, জেপিইজি হয় এবং জিএফ হয় তাহলে সে আমাকে সাকসেসফুল হবে, আর অন্যথায় সে আমাকে একটা মেসেজ দিবে সরি অনলি জেপিজি বা পিএনজি ফাইল আর অ্যালাউড। আমরা যদি এভাবে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা সেরকম করে আমরা এখান থেকে রেজাল্ট দেখতে পাবো। আমরা এখান থেকে লিমিটেশন দিয়েছি যে শুধুমাত্র জেপিজি বা জেপিইজি পিএনজি বা জিআই ফাইলটি সে আপলোড করবে, অন্য ফাইল কিন্তু সে আপলোড করবে না। এরকম কোনো যদি মেসেজ হয় সেক্ষেত্রে সে আমাকে এভাবে কাজ করবে। তার পরবর্তীতে দেখুন কমপ্লিট আপলোড ফাইল পিএসকি স্পিড অর্থাৎ পুরো আমরা এতক্ষণ যেভাবে পৃথক পৃথকভাবে আমরা কাজ করেছি এখন পৃথক পৃথক কাজগুলোকে সে কিন্তু এখন কিন্তু এখানে একসাথে কিভাবে আমরা সকল বিষয়গুলো এখানে নিয়ে আসবো সেই বিষয়ের জন্য আমরা এটা দেখতে পেলাম। যে আমরা যদি এটাকে পুরোটাকে একসাথে নিয়ে যাই, নেওয়ার পরে আমরা আমাদের ফাইলের মধ্যে যদি এটাকে দিয়ে দিই আপলোড পিএসপির মধ্যে আমরা এটাকে ডিলিট করে দিলাম। তখন আমরা এটা দিব, দেওয়ার পরে আমরা তার অবস্থাটা এরকম করে দেখতে পাবো, দেখব যে একইভাবে আমাদের এটা কাজ করতেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের একটা ইমেজ ফাইল আপলোড হয়েছে এবং দি ফাইল বঙ্গবন্ধু বিগ জেপিজি হ্যাজ বিন আপলোডেড এরকম করে আমাদেরকে একটা মেসেজ সে কিন্তু দিয়েছে। আমাদের HTDocs এখানে আমরা PSP ফাইল আজকে এখানে কাজ করেছি। তা আমাদের এই যে আপলোড পিএসপি ফাইলের মধ্যে দেখুন আমরা এখন এই যে ছবিটা আমরা এখন এখানে আপলোড করেছি আমাদের আপলোডকৃত ফোল্ডারের মধ্যে আমাদের এই ছবিটা কিন্তু এখন চলে আসছে। এখন দেখুন যে আমাদের যে টার্গেট ডিআইআর আপলোডস এই কথাটি কিন্তু এখন এখানে আসছে, টার্গেট ফাইল টার্গেট ডিআইআর আগের মতো এখানে দেওয়া আছে। পরবর্তীতে দেখুন যে আমাদের যে স্যাক ইফ ইমেজ ফাইল ইজ অ্যান অ্যাকচুয়াল ইমেজ অর ফ্যাক ইমেজ সেই জন্য যে কোডটা আমরা এখানে দিয়েছিলাম সে এখান থেকে আমরা যে ইফ ইজসেট ব্যবহার করেছি এবং সাবমিট অর্থাৎ সেই ইমেজ সাইজটি এখান থেকে আমাদেরকে কাজ করবে। যখন একটা ইমেজ ফাইল হবে তখন সেইভাবে আমাদেরকে দিয়ে দিবে। পরবর্তীতে আবার স্যাক ইফ ফাইল অলরেডি এক্সিস্ট অর্থাৎ ফাইলটা যদি অলরেডি থেকে থাকে সেই ক্ষেত্রে আমাকে সে একটা ওয়ার্নিং দিবে যে সরি ফাইল অলরেডি এক্সিস্ট। এই কাজটি সে এটার মাধ্যমে এই কাজটি সে করবে। তার পরবর্তীতে আছে চেক ফাইল সাইজ অর্থাৎ ফাইল সাইজটি চেক করার জন্য আমাদেরকে এই কাজটা করতে হবে যে ইফ ফাইলস ফাইলটা আপলোড সাইজ হলে সেক্ষেত্রে যদি আমাদের সাইজের বেশি হয় সেক্ষেত্রে সে আমাকে সরি মেসেজ দিবে যে ফাইল ইজ টু লার্জ। তার পরবর্তীতে দেখুন যে অ্যালাউ সার্টেন ফাইল ফরম্যাটস অর্থাৎ বিভিন্ন ফাইলের ফরম্যাট এখানে আমরা দেখতে পেলাম যে আমরা আমাদের ডিফারেন্ট ফাইল ফরম্যাট অনেক সময় ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে আমরা যাতে ডিফারেন্ট ফাইল ফরম্যাটটি এখান থেকে কাজ করাতে পারি সেই জন্য আমরা এই কাজটি করব। যেমন আমরা এখানে বললাম যে ইফ ইমেজ ফাইল টাইপ যদি জেপিজি হয় বা ইমেজ ফাইল টাইপ যদি পিএনজি হয় ইমেজ ফাইল টাইপ যদি জেপিজি হয় অথবা ইমেজ ফাইল টাইপটি যদি জিএইফ হয় সেই ক্ষেত্রে সে আমার এই ফাইলটা সে আপলোড নেবে, অন্যথায় সে আমাকে বলবে যে সরি অনলি জেপিজি জেপিজি পিএনজি এবং জিএইফ ফাইলস আর নট অ্যালাউড অর্থাৎ এখানে আমরা এখন যে লেখাটি দিয়েছি সেই লেখাটি সে আমাকে বার্তা হিসেবে এখানে দিয়ে দিবে। এখন যদি আমরা এখান থেকে লেখা পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লেখা পরিবর্তন করে দিতে পারি, অথবা আমরা যদি কোনো আরও ফাইল ফরম্যাট এখানে উল্লেখ করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে আরও ফাইল ফরম্যাট এখান থেকে আরও যুক্ত করতে পারবো। তার পরবর্তীতে স্যাক ইফ আপলোড ইজ সেট টু বি শূন্য বাই অ্যান এরর অর্থাৎ যদি আমরা আপলোডটা এখানে না দিই সেক্ষেত্রে আমাকে সে বলবে যে সরি ইউর ফাইল ওয়াজ নট আপলোডেড, তখন সে আমাকে বলবে যে আমার ফাইলটি আপলোড হবে না। সেটা আমাদেরকে একটা কন্ডিশনের মধ্যে ইফ কন্ডিশনের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। তার পরবর্তীতে ইফ এভরিথিং ইজ ওকে ট্রাই টু আপলোড ফাইল সকল কিছু যদি আমাদের ওকে থাকে সেই ক্ষেত্রে সে আমাকে এই মেসেজটি দিবে। তখন আমরা বলছি ইফ মুভ আপলোড ফাইলস আপলোড টু ফাইল ক্যাম্প নেম এবং টার্গেট ফাইলের মধ্যে এটা যাবে এবং ইকো করবে দি ফাইল হ্যাজ বিন আপলোডেড, অন্যথা সে আমাকে ইকো করবে যে সরি দেয়ার ওয়াজ অ্যান এরর আপলোডিং ইউর ফাইল। যেমন ধরুন আমরা তো এটা সাকসেসফুলভাবে আমাদের একটা ছবি এখানে আপলোড করেছি, যে এখান থেকে আমরা একটা ছবি দিলাম, ছবি দিয়ে আমরা যখন এখান থেকে সুজ ফাইল থেকে আমরা যখন যে কোনো লোকেশান থেকে যখন আমরা একটা ছবি দিয়েছি সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আমরা ছবির নামে এবং যখন আমরা আপলোড ক্লিক করলাম তখন এটা সাকসেসফুল মেসেজ দিয়েছে। আর এখন আমরা শুধুমাত্র কোনো ফাইল না দেখে আমরা যখন আপলোডে ক্লিক করলাম তখন সে আমাকে বলল যে ফাইল ইজ নট অ্যান ইমেজ সরি ফাইল অলরেডি এক্সিস্ট অর্থাৎ কোনো ফাইল সে আমার এখানে পায় নাই সেই বিধে সে কিন্তু আমাকে একটা ওয়ার্নিং মেসেজ সে এখানে দিয়েছে। আবার যখন আমরা এখানে একটা ফাইল এখানে তাকে আবার দিয়ে দিব, দেওয়ার পরে যখন এটাকে আপলোড ক্লিক করবো তখন সে কিন্তু আমাকে একটা সাকসেসফুল মেসেজ কিন্তু দিয়েছে। এখানে দেখুন যে আমরা এখানে আমাদের যে কন্ডিশনের মধ্যে যে লেখাটি ছিল সেই কন্ডিশন মোতাবেক সে কিন্তু আমাকে ফাইলটি আপলোড করে দিয়েছে। তারপরে পরবর্তীতে আমরা যখন আমাদের নির্দিষ্ট ফোল্ডারে যাব ফোল্ডারে গেলে তখন আমরা আমাদের যে ফাইলটি সে আপলোড করেছে সেই ফাইলটি আমরা আমাদের আপলোডস ফোল্ডারের মধ্যে এটা দেখতে পাবো। তাহলে আমরা যে কাজ করলাম সেটা হচ্ছে আমরা এখানে একটা ইন্ডেক্স তৈরি করলাম, তারপর একটা আপলোড পিএসপি তৈরি করলাম, তারপর আপলোডস একটা ফোল্ডার তৈরি করে আমরা ইনডেক্সের মধ্যে শুধুমাত্র আমরা আমাদের একটা ফর্ম তৈরি করে আমরা এখান থেকে তার অ্যাকশন এবং তার মেথড এবং ইএনসি টাইপটি আমরা এখান থেকে উল্লেখ করে দিলাম এবং ইনপুট ট্যাগের মাধ্যমে আমরা আমাদের ফাইলে কীভাবে আপলোড হবে সেই বিষয়টা এখান থেকে নির্ধারণ করে দিলাম। পরবর্তীতে আপলোড পিএসপির মধ্যে যে আপলোড হওয়ার জন্য যে সমস্ত শর্তাবলী আছে সেই শর্তাবলীর আলোকে আমরা আপলোড ডট পিএসপির মধ্যে সেই কাজটিকে এখান থেকে দিয়ে দিলাম। তা আপনারা এটাকে আর বেশি করে প্র্যাকটিস করুন, বেশি করে প্র্যাকটিস করার ফলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। তা আশা করি আজকের ক্লাস আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসকে আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন skill.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।